ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের কয়েকদিন পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে কোথাও কোথাও হয়তো শুরু হয়ে গেছে বা রুটিন দিয়েই দিয়েছে অলরেডি দু চার দিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওটা বেসিক্যালি টেস্ট পরীক্ষার কথা ভেবে বা মাধ্যমিক দু হাজার পঁচিশের কথা ভেবে তো আজকে কয়েকটা উপবাদ্য নিয়ে আমি বলবো যেগুলোর মধ্যে কিন্তু মাধ্যমিকে তোমাদের উপবাদ্য আসবেই মোট চার পাঁচটা বলবো তার মধ্যে দুটো উপবাদ্য রয়েছে যার মধ্যে একটা উপবাদ্য আসার চান্স ভীষণ ভীষণ ঠিক আছে সেটা টেস্টে হতে পারে অথবা মাধ্যমিকে হতে পারে দেখে নাও কোন উপবাদ্যগুলো এই বছর দু হাজার পঁচিশে তোমাদের ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য দেখো প্রথমত চৌত্রিশের যে উপবাদ্যটা রয়েছে এই উপবাদ্যটা কিন্তু তোমাদের টেস্টেও আসতে পারে অথবা মাধ্যমিকেও আসতে পারে ঠিক আছে চৌত্রিশের উপবাদ্য কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন দ্বিগুণ হবে খুব ইম্পর্ট্যান্ট উপবাদ্য এটা কিন্তু সবাই অবশ্যই টেস্ট পরীক্ষা যারা দিতে যাবে কদিন পরে তারা অবশ্যই ভালো করে রেডি করে নিয়ে যাও এটা কিন্তু আসার চান্স খুব বেশি তারপরে দু নম্বরে যেটা বলব আটচল্লিশের উপপাদ্য যেটাতে রয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদের সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমি যে বলেছিলাম প্রথমেই দেখো প্রথমেই ছিল থামনেলেই ছিল যে এই দুটি উপবাদ্যের মধ্যে একটি আসবে সে হচ্ছে এই দুটি উপবাদ্য উপবাদ্য চৌত্রিশ এবং উপবাদ্য আটচল্লিশ এই দুটো কিন্তু একদম খুব সুন্দর করে রেডি করে রাখো এর মধ্যে কিন্তু আশা করি টেস্টে তোমাদের একটা আসবে এবং মাধ্যমিকেও কিন্তু আসবে তো এরপরে যারা রিক্স নিতে পারছো না যে দুটোর মধ্যে কি সিওর আসবে তো এখানে আমি নাইনটি পার্সেন্ট তো অবশ্যই গ্যারেন্টি দিতে পারি আসবে তবে তবু যদি মনে হয় যে আর কয়েকটা করে রাখি তাদের জন্য বলবো বাকি আর চারটের মতো বলবো এর মধ্যে তো সিওর দুটোই হয়তো চলে আসবে টেস্টে এবং মাধ্যমিকে সেগুলো দেখে নাও এক হচ্ছে পঞ্চাশ পিথা উপবাদ্য এটা কিন্তু পরীক্ষায় পড়লে কোথাও পিথাগোরাসের উপবাদ্য বলে লেখা থাকবে না ঠিক আছে লেখা থাকবে পিথাগোরাসের উপবাদ্য সরি এটা পিথাগোরাসের বিপরীতটা এই যে পিথাগোরাসটা তো না ঠিকই ছিল এটা কোনটা আসবে দেখো যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয় সমষ্টির সমান এইটা কিন্তু শুধু থাকবে পিথাগোরাসের উপবাদ্য বলে কিছু থাকবে না আচ্ছা এটা একটা আচ্ছা ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশে পিথাগোরাস রয়েছে এবং পঞ্চাশে রয়েছে পিথাগোরাসের বিপরীত উপবাদ্য এখানে দুটোই পঞ্চাশ নেওয়া হয়ে গেছে তো ঊনপঞ্চাশ আর পঞ্চাশ ঠিক আছে আর একটা রয়েছে দেখো তেত্রিশ তেত্রিশের উপবাদ্য আর বত্রিশের উপবাদ্য বত্রিশ তেত্রিশ পিথাগোরাস পিথা আরো কোনগুলো বললাম ভালো করে বুঝে নাও বত্রিশ তেত্রিশ পিথাগোরাস পিথাগোরাসের বিপরীত এই চারটে এক্সট্রা হিসাবে দিয়ে রাখলাম মেন দুটো হচ্ছে বারবার বলছি চৌত্রিশ এবং আটচল্লিশ এবং সেগুলোতে যদি তোমাদের রিক্স দুটো অবশ্যই ভালো করে করে এর মধ্যেই আশা করি এসে যাবে তাও যদি তোমাদের রিক্সই মনে হয় যে ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে তাহলে তার সঙ্গে বত্রিশ তেত্রিশ এবং পিথাগড়াশ পিথাগরাসের বিপরীত এই চারটে করে রাখবে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী সময়ে আবার তোমাদের সাজেস্টে ভিডিও কিছু নিয়ে আসবো অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যারা এবছর মাধ্যমিক দেবে चलो एक खाने राखि, थैंक्स फर वाजिंग.